আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পড়াই মানে অনার্স লেভেলে এবং আমি যেহেতু ফান্ডামেন্টাল কোর্সগুলোকে পড়াতে হয় আমার ফলে আমি আইনের ছাত্রদেরও পাই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদেরও পাই বা ইংরেজির ছাত্রও পাই বা কম্পিউটার সায়েন্সের ছাত্রদেরও সকলকে মিলে এই কোর্সগুলো করতে হয় আমার কাছে যারা পড়তে আসে কাজে আমি সকল ডিপার্টমেন্টের ছাত্রদেরই পাই এবং সেখানে আমি দেখতে পাই যে ওরা বেশ ভালো সিজিপি নিয়ে এসছে কিন্তু ওরা ওরা এমনকি জাতীয় সঙ্গীতটাও ভালো মতো বলতে পারে না শুধু জানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারপরের কিছু জানে না তো আমি যখন বললাম যে কেন জানো না তখন বলে যে ওইটা আবার জানতে হয় নাকি তাহলে কেন জানতে হয় না আম্মু বলছে পড়তে হবে আম্মু বলছে সিবি সিজিপিএ ভালো করতে হবে আম্মু বলছে ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে আম্মু বলছে জলদি ভালো সিজি কাজ করতে হবে এবং ভালো একটা চাকরি পেতে হবে এবং স্টার্টিং স্যালারি যেন অন্তত বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম হয় এবং সেটা পেতে হবে ফলে ও শুধুমাত্র রেজাল্টটা করার জন্য মরিয়া হয়ে যাচ্ছে এবং অসম্ভব চাপের মধ্যে থাকছে এমনকি ওরা জ্যৈষ্ঠ মাসের বানানটাও ঠিক মতো পারে না কারণ ওরা জানে যে বাসা থেকে বলা হচ্ছে পুরো সমাজ ব্যবস্থাটাই ওদের বলছে যে তোমার এই বানানগুলো লিখতে পারতে হবে না তুমি ইংরেজিটা কোনো মতে জানো আর বাকি বিষয়গুলো পড়া এবং তুমি চাকরির জন্য ফুল স্লিপ কেরানি হওয়ার জন্য তৈরি হয়ে যাও তাহলে সবচেয়ে বড় দায়িত্বটা কি কার সবচেয়ে বড় দায়িত্ব কার সমাজে সমাজে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে পরিবারের কারণ আমরা আমরা প্রথমত পরিবারের সন্তান পরিবার থেকে আমরা বেরিয়ে আসি তারপর আমরা সামাজিক নানান প্রতিষ্ঠানের ভেতর দিয়ে যেতে থাকি তাহলে কী দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যে পরিবারের একটা ভূমিকা আছে বাচ্চাটিকে আমি সুকুমার মনোবৃত্তি সম্পন্ন সাপনিক এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ গড়ে তুলব না আমি একটা যন্ত্র করবো আমি যা হতে পারি নাই সেটি আমার বাচ্চাকে হওয়ার জন্য চাপ দিয়ে ভালো চাকরি চাকরি করবে এবং সমাজে সবাই জানবে যে অনেক টাকা বেতন পায় অনেক টাকা অনেক টাকা তো এখন যে প্রতিটি ঘরে প্রতিটি ঘরে প্রতিটি ঘরে সে নিম্নবৃত্ত হোক মধ্যবৃত্ত হোক আর উচ্চবৃত্তের কথা তো মানে গোনাই ধরা যাচ্ছে না ও প্রত্যেকটা ঘরে আগে যেমন আমাদের সময়ে আমাদের মায়েরা কি করতেন আমাদের আমরা একান্নবর্তী পরিবারে থাকতাম এবং আমাদের পিতামহি বা মাতামহি আমাদের গল্প শোনাতেন মায়েরা গল্প শোনাতো বা যখন সামলাতে পারতেন না তখন বই হাতে ধরিয়ে দিতেন আর এখন পরিবার সে দায়িত্বগুলোর পালন করছে না কারণ বাবা মায়েরই সময় নেই তাহলে বাবা মা তাহলে কী করছে এই বাচ্চা কীভাবে সময় কাটাবে খেলতে যাওয়ার কোনো জায়গা নেই যদি নগর ব্যবস্থাটার কথা বলি মফস্বলে তবু খেলতে যাওয়ার কিছু জায়গা আছে মা বাবা নিজেদের নিজেদের বোঝা নামানোর জন্য বাচ্চাদের হাতে একটা করে মোবাইল ধরিয়ে দিচ্ছে ছ মাস বয়স থেকেই এবং আমি নিজে যখন তাকে আফিম খাইয়ে দিচ্ছি পরে সে যখন আফিম গ্রস্ত হয়ে গেছে তখন আমি বলছি আমার কথা শোনে না তাহলে এর চেয়ে হাস্যকর ব্যাপার তো আর হতে পারে না কারণ আমি তো ধ্বংস করছি সব কিছুকে আমি তো গল্প বলছি না কখনো কারণ আমি মনে করছি গল্প বলা হচ্ছে সময়ের অপচয় মাত্র কিন্তু গল্প বলতে বলতে গল্প শুনতে শুনতে সে যখন জানবে যে দুঃখীর জন্য দুঃখ পেতে হয় অশুভকে সামলে নিতে হয় এবং মানুষের শুভর জয় হয় এই বোধটা এই শিক্ষাটাই তো সে পেয়ে আসছে না কিছুতে পেয়ে আসছে না তাকে তাকে টম এন্ড জেরি দেখতে দেওয়া হয় এবং সে একটা মজা পেয়ে যায় এটা তো খুবই চমকপ্রদ একটা মজা তো ফোনের ভেতরে নানান কিছু দেখা এবং এটা তো নেশাও আকর্ষণীয় এবং সে বিষাক্ত নেশা আমি ধরিয়ে দিচ্ছি তাহলে আমি কি করে পরে আশা করবো যে আমার বাচ্চা হঠাৎ করে আলো আলোকিত দেবদূত হয়ে যাবে তাহলে দায় হচ্ছে আমার পরিবারের প্রধান হিসেবে আমি যে অপরাধ করছি শাস্তি আমার প্রাপ্য আগে এই বাবা মায়াগুলোর হচ্ছে মাথাকে ধোলাই করতে হবে যে কত বড় অপরাধ তারা করছেন ঘরে ঘরে সবখানে খাচ্ছে না না ওইটা দেখো তারপর সে তার মুখে খাবার তুলে দিচ্ছে তার সঙ্গে সে গল্পটা যে করবে সে গল্পটা করার মতো তার ধৈর্য বা সময় বা আকুলতা বা আবেগ নেই স্কুলের দায়িত্ব না কোচিংয়ের দায়িত্ব না আমার ছেলেকে মানবিক আমার মেয়েকে মানবিক মানুষ করে তোলার শুভকে শুভ ন্যায়কে ন্যায় শেখানোর দায়িত্ব স্কুলের না স্কুল তাকে অন্য পথটুকু দেখাবে আমার দায়িত্ব আগে কারণ সে আমার সন্তান অর্থাৎ আমার সন্তান মানে সে সমাজের সন্তান রাষ্ট্রের সন্তান সে আমি যদি আমার দায়িত্ব পালনে গাফিলতি করি তাহলে সমস্ত এলাকায় বিশৃঙ্খলা দেখা দেবে সেই বিশৃঙ্খলা চলছে